বান্দরবানের লামা একটি ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা মা ও দুই মেয়ে। এ বিষয়ে আরও জানতে যাব সহকর্মী সৈকত দাসের কাছে। সৈকত, কিভাবে একই পরিবারের তিনজন মারা গেলেন, কোনো কিছু জানতে পেরেছেন কিনা? বান্দরবানের লামা পৌরসভার চম্পাতুর থেকে কুইক প্রবাসী নর্মদের বসত ঘর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয় আজ সন্ধ্যায়। ওই লাশগুলো ছিল প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম ও তার দুই শিশু সন্তানের লাশ। লাশ একটি খাটিতে পড়ে থাকে থেকে এবং আরেকটি মেঝে থেকে এবং আরেকটি অপর একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। তবে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি লামা থানা পুলিশ। এ ছিল আমার কাছে সর্বশেষ।